আমতলা ইউনিয়নে বেতাই নদীর তীরে এক সময় সুলতানি আমলের প্রশাসনিক কেন্দ্র ছিল রয়্যালবাড়ি দুর্গ। কেন্দুয়া উপজেলার সদর থেকে 13 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে রয়্যালবাড়ি দুর্গটি কালের প্রবাহে হারিয়ে যায় মাটির নিচে। 3 দশক আগে 1993 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর সেখানে খনন কাজের মধ্য দিয়ে দুর্গটি আবিষ্কার করে। সরকারিভাবে ঐতিহাসিক নিদর্শন রক্ষায় প্রায় 50 একর জায়গা পুরাকৃতি এলাকা ঘোষণা করা হয়। ধাপে ধাপে সেখানে খনন কাজ চালালেও সেখানের খনন কাজ শেষ করেনি অধিদপ্তরটি। মাটির ঢিবি খনন করে সন্ধান পায় সুলতানি সভ্যতার কারুকার্য সংবলিত ইট দিয়ে গড়া একটি 12 দুয়ারি মসজিদ এবং এর আশপাশে বিভিন্ন প্রাসাদের চিহ্ন, একটি সুড়ঙ্গপথ, কবরস্থান, প্রাচীন ইটের ভগ্নাংশ, মৃৎপাত্র, মূর্তি ও মূল্যবান কিছু পুরাকৃতি। দুর্গ এলাকা দেখতে প্রতিদিন পর্যটকরা সেখানে যান, কিন্তু আধুনিকায়ন না করায় সম্ভাবনাময় এই পর্যটন স্পটটিতে গিয়ে বিরাম বনায় পড়েন পর্যটকরা। দুর্গ এলাকায় আরও খনন কাজ চালানো সহ ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণে দাবি জানিয়েছেন এলাকাবাসী। 1991 সালে আবিষ্কারের পর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে, পর্যটকরা আসে, এসে দেখে, কিন্তু এই আসলে কী হবে, কিন্তু এখানে আসলে এই যেটুকু উন্নয়নের দরকার, মানে এই আইসে শুধু খালি যে খালি ইট পাথরগুলো দেখে, কিন্তু এখানে যেগুলো খনন করা হয়েছে এগুলো ধাপে ধাপে খনন একটু একটু করে খনন করা হয়, কিন্তু একসাথে ভালো প্রকল্প নিয়ে খনন করা হতো তাহলে সমস্ত কিছু বাসলে এই উন্মোচন হলে এই আমরাও যেরকম দেখতে পারতাম, আমরা যেরকম জানতে পারতাম এই বিষয়ে, দেশবাসীও জানতে পারত। অনেক সৌন্দর্য জিনিস আমরা পাইতা দিই, তবে আমরা আশা করি যদি এই জায়গাটা আরও খনন কাজ করা হয় তাহলে আমাদের এই এলাকার বাংলাদেশের অনেক জায়গা থেকে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এবং কি ছাত্ররাও আসে এবং বিভিন্ন লোকজন আসে। এখন আমরা আরও জানতে পারলাম যে ওখানে আগামী বাজেটে ইনশাল্লাহ এই রয়্যালবাড়ি 12 দুয়ারি মসজিদে পাশেই খননের কাজ চলতেছে, আরও বেশি পরিমাণ কাজ হবে, উন্নয়ন হবে, বাউন্ডারি হবে, গেট দরজা এরকম একটা টিকিট কাউন্টারের সিস্টেম করবে তার কাছ থেকে আমরা জানতে পারলাম। উন্নয়ন করার মধ্য দিয়ে আধুনিক পর্যটন স্পট করার লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে বলেছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। ইতিমধ্যে তারা একটা গ্রেভিয়ার্ড পেয়েছে এখানে, আর বেশ কিছু জিনিসপত্র পেয়েছে এখানে রয়্যালবাড়িতে, আপনার ইটের ফলক, তারপর হচ্ছে পুরাতন আগের সুলতান আমলের টাইলস পেয়েছে, একটা থালা পেয়েছে, তারপরে কিছু হাতের অলংকার পেয়েছে এবং কিছু আসবাবপত্র পেয়েছে। আর এটা তাদের একটা রয়েছে, প্রকল্প রয়েছে, তারা তার পরিকল্পনা করতেছে প্রত্নতত্ত্বের আওতাধীন নতুন বরাদ্দের মাধ্যমে সামনে আরও খনন কাজ চালানো হবে এবং এটা দ্বিতীয়বারের মতো খনন চালানো হয়েছে। আমরা 12 দুয়ারি মসজিদ ইতিপূর্বে তারা 12 দুয়ারি মসজিদ প্রথমবার খননের পরে তারা 12 দুয়ারি মসজিদ যেটা সেটা আবিষ্কার করেছিল। পর্যটন হিসাবে এর সমৃদ্ধির জন্য আমরা এটা বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে তারা কাজ করে যাব। মীর তামজিদ মাহিন, হ্যালো ডট বিডি নিউজ 24.com, নেত্রকোনা।